নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজকের আমার রেসিপি দই রুই। এটা আপনি যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন, কিন্তু রুই বা কাতলা হলে খেতে আরও সুস্বাদু হয়। বাঙালিরা তো এমনিতেই মাছ খেতে ভীষণভাবে পছন্দ করেন। তো আসুন আমরা খুব তাড়াতাড়ি দেখে নিই দই রুই কীভাবে বানায়। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ টক দই, 1 টিস্পুন জিরে গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আপনি চাইলে কমও ব্যবহার করতে পারেন। সব উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে পেস্টটা আরও সুন্দর করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। একটা মিক্সার জার নিয়েছি, একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে বড় করে কেটে আমি দিয়ে দিচ্ছি, 8 থেকে 10 কোয়া রসুন দিয়ে দিলাম, 1 ইঞ্চ গোটা আদাকে আমি 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, সব শেষে দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। আবারও বলছি চাইলে কমও দিতে পারেন। গ্রাইন্ড করার জন্য খুব সামান্য পরিমাণ একটু জল দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রাইন্ড করে নিয়েছি। দই রুই বানানোর জন্য প্রথমেই আমি রুই মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ব্যবহার করছি 5টা রুই মাছের পিস, এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, দিচ্ছি খুব অল্প পরিমাণ হলুদ। এবার আমি এই নুন হলুদকে ভালো করে হাত দিয়ে মাছের গায়ে লাগিয়ে নেব। নুন হলুদ লাগানোর পর্ব শেষ। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এবার অ্যাড করে দিচ্ছি কিঞ্চিত লবণ। লবণ অ্যাড করার ফলে মাছ কিন্তু কড়াই লেগে যায় না। কড়াইয়ের চারপাশটা তেল ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এবার একে একে নুন হলুদ মাখানো রুই মাছের পিসগুলো কড়াইতে দেওয়া হচ্ছে। মাছের এক পাশটা হয়ে গেলে অপর পাশটাও ভেজে নিতে হবে, কিন্তু লক্ষ্য রাখতে হবে মাছ কিন্তু খুব কড়া যেন ভাজা না হয়। মাছ ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে একে একে প্লেটে তুলে নেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু আমি বেশি ভাজিনি। কড়াইয়ের বাকি তেলে গোটা গরম মশলা অ্যাড করা হচ্ছে, এর মধ্যে আছে 2টো এলাচ, 5টা লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পিসটা। এই রেসিপিতে পেঁয়াজ আদা রসুন কিন্তু বেশি ভাজতে লাগবে না, হাফ ভাজা হলেই চলবে। স্বাদের জন্য দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োর পেস্টটা। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দইয়ের পেস্টের বাটিতে 2 টেবিল চামচ জল গুলে আমি এই জলটা এই কড়াইতে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ভেজে রাখা মাছের পিসগুলো এই মশলার মধ্যে একে একে অ্যাড করে দেওয়া হচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নিতে হবে। 2 মিনিট এভাবে ফুটার পরেই কিন্তু দই রুই আমাদের সম্পূর্ণভাবে প্রস্তুত। এই দই রুই কিন্তু গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি লাগে। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।